আইটি পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমরা ফোরামে পোস্ট করতে পারি এবং আমাদের লিংক শেয়ার করতে পারি আমরা এই ফোরামটিতে লগ ইন অবস্থায় আছি আপনারা সবাই গত পর্বে দেখেছেন যে এই ফোরামে অ্যাকাউন্ট খোলা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো তো এখানে থাকা অবস্থায় আমরা যেহেতু এই ফোরামে একদম নতুন সো আমরা চেষ্টা করব আরেকজনের ফোরামের পোস্টে কমেন্ট করে আমাদের ওয়েবসাইটের শেয়ার শেয়ার করার করতে অথবা আমরা চাইলে নতুন একটি পোস্ট ওপেন করে আমরা আমাদের লিঙ্ক শেয়ার করতে পারি তো এক্ষেত্রে চলুন আমরা আগে দেখি যে আমরা কিভাবে অন্য কারো পোস্টে কমেন্ট করতে পারি যেমন এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে ওয়েব 2.0 ওয়েবসাইট এন্ড টেকনোলজি ডিসকাশন এটা যা এটা যেহেতু এসইও এর সাথে रिलेटेड ওয়েব 2.0 ওয়েব 2.0 কি এটা আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ দেখাবো তো এখানে যাই এখানে যাওয়ার পর আমরা দেখি যে এখানে আমরা কোন পোস্ট আমরা কমেন্ট করতে পারি কিনা এখানে অনলাইন শপ নিয়ে একটা পোস্ট দেখা যাচ্ছে অনলাইন শপ এবং সেখানে দেখতে পাচ্ছি যে চারটা রিপ্লাই আছে এটাতে সো দেখি এখানে অনলাইন শপটাই সিলেক্ট করে দেখি কি হয় Hello i would like to ask which platform would be free best to integrate with my website It simple and online store এখানে একজন জানতে চাচ্ছে যে কোন প্ল্যাটফর্মটা সবচাইতে বেটার হবে অনলাইন স্টোর তৈরি করার জন্য তো আমরা চাইলে আমরা এইভাবে যদি কোন পোস্ট পাই আমরা যদি সেই পোস্ট সম্পর্কে জানি যে উনি কি জানতে চেয়েছেন এবং সেই পোস্টের রিপ্লাই আমরা করব রিপ্লাই করার সাথে সাথে আমরা আমাদের ওয়েবসাইটের লিংকটা সেখানে টেকনিক্যালি শেয়ার করে দিতে পারি উনি এখানে জানতে চাইছেন অনলাইনে কিভাবে ফ্রি প্ল্যাটফর্ম মানে ফ্রি একটা ই কমার্স সাইট করতে চাই এভাবে উনি কিভাবে এটা করবেন তো এখান থেকে আমরা জাস্ট পোস্ট রিপ্লাইতে ক্লিক করি ওনার পোস্টের রিপ্লাইতে আমরা আমাদের কমেন্টটা দেওয়ার চেষ্টা করব টেকনিক্যালি আচ্ছা লগ করতে বলতেছে আমাদের মেবি লগ আউট হয়ে গেছে আবার লগইন করে নিচ্ছি এখান থেকে থ্যাংক ইউ ফর লগইন দেখাচ্ছে তো এখন ওই পেজে আমাকে নিয়ে যাবে ডিরেক্টলি তো রিপ্লাই বক্স চলে এসেছে এখান থেকে আমরা একটা টাইটেল সিলেক্ট করি যে যেহেতু উনি একটা প্লাগইন সম্পর্কে জানতে চাচ্ছেন যে কিভাবে উনি একটি ই কমার্স সাইট করতে পারেন তো আমরা যেহেতু এই সম্পর্কে একটু জানি মানে এই হিসেবে আমি এই রিলেটেড একটা মানে কমেন্ট মানে ওনাকে একটা রিপ্লাই মানে ওনাকে একটা হেল্প করে দিচ্ছি এভাবে আপনারা যে বিষয়গুলো জানেন সেই বিষয়ে হেল্প করবেন ঠিক আছে যেমন এখানে আমরা লিখি যে আই থিংক ও কমার্স ইজ দ্য বেস্ট প্লাগইন আর এরপরে আমি টেকনিক্যালি আমি লিখে দেই যে টু নো হাউ টু ইউজ দিস ইউ মে ভিজিট দিস লিঙ্ক ওকে এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব এস টিপি উই দ্য কোডার ডট কম দিয়ে দিলাম তো আমাদের এখানে এটাকে এই লিঙ্কে ক্লিক করে ইনসার্ট লিঙ্ক এখানে লিঙ্ক দিয়ে দিতে হবে আপনারা জানেন আগেই দেখেছেন যে আগের কন্টেন্ট মডিফিকেশন ওয়ান পেজের টিউটোরিয়ালে দেখেছেন কিভাবে লিঙ্ক করতে হয় সো আমরা এই পার্টটাকে আমরা অটো লিংক করে দিলাম আমরা চাইলে এখানে উইদা কোডার লেখার পরিবর্তে অ্যাঙ্কর ইউজ করতে পারতাম সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা জাস্ট সাবমিট রিপ্লাই এটাতে ক্লিক করছি দেখুন কত চমৎকার ভাবে আমাদের এই পোস্টটা এখানে চলে এসেছে আই থিংক ই কমার্স ইজ দ্য বেস্ট প্লাগিং ঠিক আছে এবং দেখুন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে চলে এসেছে উই কোডার ডট কম এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইট উইদ কোডার চলে যাব যাই হোক আমাদের ওয়েবসাইটটা দেখুন লোড হচ্ছে এই যে আমাদের ওয়েবসাইটে চলে এসেছি এইভাবে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক এখানে এইভাবে শেয়ার করতে পারেন ঠিক আছে তো এভাবে আপনি আপনার সকল বিভিন্ন শেয়ার করতে পারেন এভাবে আপনি যদি আপনার ওয়েবসাইটের এর গুলো শেয়ার করে ব্যাকলিংক করতে পারেন তাহলে আপনার সাইটের জন্য সেটা চমৎকার ভাবে ইফেক্টিভ হবে তো আজকে এই পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ জান এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ